ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার সব লাভলি ভিউয়ার্সরা? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো। আর আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো সকালে আমি আমার মা আমার দুই ছেলে মেয়ে আজকে ব্রেকফাস্ট করব। আমার বাবা আগেই খেয়ে নিয়েছেন, তো উনি আমাদের সাথে শেয়ার করলেন না, আমার হাজব্যান্ড তো কাজে। তো এই যে আমাদের ব্রেকফাস্টটা, আমার দুই ছেলে মেয়ের জন্য দুইটা জুস আর আমাদের জন্য, আমার জন্য চা আর আমার মা কফি খান। আমার মা চা লাইক করেন না। তো এখানে দেখতে পারলেন পরোটা আর কেক, আর আমার মা একটা স্যান্ডউইচ বানিয়েছেন। তো আমার মা স্যান্ডউইচ খাবেন আর আমি আমার ছেলে মেয়ে খাবো পরোটা। তো এই ছিল আমাদের সাধারণ সকালের নাস্তা। তো আমরা দুপুরে কী রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম আমার ভিডিও আপনারা দেখছেন, তারা একটু কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যদি আপনারা আমার ভিডিওগুলো পেতে চান। পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড দিব সেগুলো যদি আপনারা আপনাদের ফোনের নোটিফিকেশন পেতে চান, তাহলে বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর আমার শুধু এই ভিডিওটা না, আপনারা চাইলে আমার অন্যান্য ভিডিওগুলো আমার চ্যানেলে দেখে নিতে পারেন, একটু কষ্ট করে দেখে নেবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার অন্যান্য ভিডিওগুলো, আজকের ভিডিওটাও ভালো লাগবে। আর ভালো লাগার কারণ হচ্ছে আমার মা রান্না করবেন, আর মা যতদিন আছেন তো মায়ের হাতে রান্নাটা মিস করতে চাই না, ওই জন্যই মার হাতের রান্না প্রতিদিন খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার মা তিনটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবেন। একটি হচ্ছে পুঁটি মাছ দিয়ে কচুমুখী, আরেকটি হচ্ছে কই মাছ দিয়ে ডাটা, আরেকটি হচ্ছে রুই মাছ দিয়ে টমেটো। আর এই রান্না সাধারণ রান্নাগুলো তো সবাই পারেন, ওই জন্য আর আমি ডিটেলস রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করিনি, জাস্ট একটু আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি এখানে বলার কোনো দরকার নেই যে আমি কী স্পাইসেসগুলো ইউজ করলাম। সবাই জানেন যে সাধারণ রান্না করতে মরিচ, হলুদ আর ধনিয়া, লবণ ছাড়া আর কোনো কিছুই লাগে না। তো আমার মা কই মাছ রান্নার জন্য ওইদিকে একটু বড় পাতিলে দিলেন, কই মাছটা একটু বেশি ছিল ওর জন্য, আর পুঁটি মাছ যেহেতু অল্প তো অল্প একটা ছোটো একটা পাতিলে বসিয়ে দিলেন, আর কই মাছটা যেহেতু একটু বেশি তো একটু বড় পাতিল নিলেন। তো কই মাছের জন্য আমার মা ডাটাগুলো দিয়ে দিলেন, আর তাতে আলুও দিবেন, তো আলুটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য আলুটা আরও পরে দিবেন, আর ডাটাগুলো আগে সেদ্ধ হওয়ার জন্য অনেকক্ষণ আমার মা ডাটাগুলোকে কষিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এনজয় করবেন আমার মায়ের হাতের রান্না। তো একে একে আমার মা আজকে তিনটে তরকারি রান্না করবেন। তো এখানে আমি যেহেতু শ্যুট করিনি কী কী স্পাইসেস দিলেন, ওই জন্য আর তেমন বলা হয়নি আপনাদেরকে। আর ভিউয়ার্স, আশা করি আমার ভিউয়ার্সরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখেন আর আজকের ভিডিওটিও দেখবেন। আমরা আজকে একটু আমাদের বাসার সামনে একটু হাঁটলাম, তো ভাবলাম সেটাও আপনাদেরকে দেখাই, যেহেতু আমি আজকে সকাল থেকে ব্লগটি বানাচ্ছি আর সন্ধ্যাটাও আপনাদেরকে দেখাই, আপনাদের ভালো লাগবে। তো আমাদের ডাটাটা একটু জল দিয়ে দিলেন আমার মা। তো এখন দেখে নিব কচুর মুখের কী অবস্থা, যেটা পুঁটি মাছ দিয়ে রান্না করবেন আমার মা। তো মুখিগুলো প্রায় হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিলেন, আর আপনারা কি বলেন সেটা জানাবেন, আপনারা কি কচুমুখী বলেন নাকি অন্য কোনো কিছু বলেন। আর বইয়ের ভাষায় তো সেটাকে কচুরমুখী বলা হয়, আর সেটার অন্য কোনো নাম আছে কিনা সেটা আমি জানি না। তো দুইটা তরকারি তো মোটামুটি হয়ে গিয়েছে, পুরোপুরি হয়নি অলমোস্ট। তো আমার মা অন্য পাশে আরেকটি তরকারি এখন বসিয়ে দিবেন, আর এটি তো বললামই রুই মাছ দিয়ে টমেটো। টমেটোর তরকারিটা আমাদের বাসায় মোটামুটি সবাই পছন্দ করে, বিশেষ করে আমার হাজব্যান্ড।
ভিউয়ার্স, যেহেতু টমেটোটা নরম, ওই জন্য আমার মা টমেটো আর আলু একসঙ্গে দিয়ে দিলেন। আর ওই পাশে দেখলেন যে ডাঁটাগুলো বেশ সিদ্ধ হয়ে এসেছে, তো তাতেও আলুটা দিয়ে দিলেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ডাঁটাগুলোতে মাছগুলোও দিয়ে দিবেন। তো এদিকে পুঁটি মাছে কাঁচামরিচগুলো এখন দিয়ে দিচ্ছেন, সাথে ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতাগুলো আমার মায়ের গার্ডেনের ধনিয়া পাতা, আমার মা আমার জন্য নিয়ে এসেছিলেন, আমি লাস্ট আরেকটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম। খুব সুন্দর ফ্রেশ পাতাগুলো ছিল কিন্তু, আর আমার মা সবগুলো ধুয়ে কেটে আমার ফ্রিজে রেখে দিয়েছেন, তো আমি অনেক দিন খেতে পারবো। আর এই যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছে, আর মাছগুলো কিন্তু বেশ মোটা মোটা কই মাছ, তো অনেকে বলে বেশি বড় কই মাছ নাকি মজা হয় না বা ভালো হয় না, বাট কিন্তু এই মাছটা কিন্তু অনেক মজা, অনেক টেস্টি ছিল মাছটা। আর মায়ের হাতে রান্না বলে কথা, ওই জন্য হয়তো বা আরও টেস্টি হয়েছিল। তো আমি আবার আপনাদেরকে একটু দেখাই যে রান্না করার পর এটার কী অবস্থা। আমার মা রান্না করে শাওয়ারে গেলেন এখন, তো আমি ওইদিকে দেখাচ্ছি আপনাদেরকে যে এটার কী অবস্থা তরকারিগুলো। আর শাওয়ার করে আসার পর আমরা একটু বাইরে যাব। তো ভিউয়ার্স, কেমন হলো আমার মায়ের হাতের তিনটি রান্না, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আশা করি আমি যতটুকু পছন্দ করেছি আপনারাও করবেন। আয় আয় ছাদ মামা, টিপ দিয়ে যা, ছাদের কপালে ছাদ টিপ দিয়ে যা। এই গানটি আমার মেয়ে গাচ্ছিল, তখন আমি আসলে শ্যুট করতে পারিনি, আমার মেয়ে উপরে ছাদটা দেখে বলছিল আয় আয় ছাদ মামা, তখন উপরে ছেয়ে দেখলাম আসলে তো সুন্দর, আকাশের মধ্যে ছাদটা বসে আছে, তাও অর্ধেকটা ছাদ দেখতে খুবই সুন্দর লাগছিল। ভাঙা গলায় একটি ছড়া গেয়ে ফেললাম, আশা করি আমার ভিউয়ার্সরা কিছু মনে করবেন না। তো কেমন হলো আমার আজকের ব্লগটি একটু কমেন্ট করে জানাবেন। তো আমার মেয়ে আর আমরা একটু বাইরে গেলাম, সেখানে গিয়ে আমার মেয়ে একটা ফ্রেন্ডও বানিয়ে ফেললো, তো একটু পরে দেখতে পারবেন। তার ফ্রেন্ডের সঙ্গে রেইস দৌড়ে কে উইন হয়, অনেক মজা করেছে আমার মেয়ে। তো আমার মেয়ের ফ্রেন্ডকে একটু পরেই আপনারা দেখতে পারবেন, আর ওর ফ্রেন্ড কিন্তু ওর এইজের চাইতে বড়। আমার মেয়ে তো শুধু প্রিকে ডান করলো, আর ওই মেয়েটা ফার্স্ট গ্রেড ডান করেছে, তার মানে আমার মেয়ের চাইতে আরও 3 বছরের বড়। তো যাই হোক, ওরা যে বড় আর ছোটো ওইটা ফ্যাক্টর না, বিষয় হচ্ছে ওরা একসাথে হয়েছে, আর যেহেতু পাশাপাশি বাসা, আর আজকেই ওর সাথে প্রথম পরিচয়। তো আমার মেয়ে দেখতেই পাচ্ছেন রেস দৌড়ে উইন হবে কি, অ্যাক্সিডেন্ট করে পড়ে গিয়েছে, বেশি স্ট্রং, বেশি স্ট্রং থাকলে যেটা হয় আর কি। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে আমার এই আজকে ব্লগটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলেই আমার সার্থক। তো পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।